ঝিলিমিলি 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 টাকা, তুমি গোলাপ আমি টাকা। এই ঝিলিমিলি 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 টাকা, তুমি গোলাপ আমি টাকা। এত লেট করে জান, আবার সেই ফুল। তোমাকে না আমি আইফোনের কথা বলছি, আমার আইফোন কোথায় জান? ছোট্ট একটা চাকরি করি, ছয় মাস ধরে টাকা জমাইতেছি, আর এক মাস হলে হয়ে যাবে। এই একই কথা আর কতবার বলবা? আচ্ছা বাবা, আর শোনাবো না, এবার নাও। আচ্ছা, অনেক ক্ষুধা লাগছে, চলো কিছু খাই। চলো জান, আজকে ওই রেস্টুরেন্টে না গেলে হয় না। এই চলো না আজকে এই খোলা আকাশের নিচে ফুসকা, চটপটি অথবা বাদাম খাই। তোর উচিত এই ফকিরের সাথে বসে ভিক্ষা করা। রিক্সা ডাক দে। খালি যেতে আমার উপরে। হ্যাঁ রিক্সা। মনের পর করোনা আব্দুল, শোন, আজকে দুপুরের মেনুতে কাস্তি পাঠাইস না। এই পুজো দিনে কাস্তি মারছে, এগুলো ভালো লাগে না। তুই এক কাজ কর, চাইনিজের সাথে ওই সুশিটা পাঠাইস, ওইটা আমার খুব মজা লাগে, বুঝছিস? দেরি করিস না, তাড়াতাড়ি পাঠা। হ্যাঁ, ওকে। ভাই ক টাকা দেন? অভাব নাকি? দাঁড়ান, এই নেন 10 টাকা, কিছু খাইন যান, গরিবের টাকা নেই না। জান, আজকে দেখছো, আজকে কিন্তু দেরি হয় নাই, টাইম মতো আসছি। সেটা তো বুঝতে পারছি, সবই ঠিক আছে, কিন্তু তুমি এমন হাঁপাচ্ছ কেন? আর বলো না, রাস্তায় একটাও রিক্সা নাই, তাই বাধ্য হয়ে দৌড়ে তোমার কাছে চলে আসলাম। রাস্তায় রিক্সা নাই নাকি তোমার কাছে ভাড়া নাই? হ্যাঁ, দূর কি বলো, বাদ দাও, চলো আসো। তোমার কি মনে আছে 3 দিন পর আমার বার্থডে, একটা গিফট চাইছিলাম, আইফোন? আরে মনে থাকবে না কেন, কি বলো, সব মনে আছে, চলো। আচ্ছা ঠিক আছে, রিক্সা ডাকো। রিক্সা, এই শোনো না, আজকে না আমি একটু বেশি রোমান্টিক মুডে আছি, বুঝছো? আমি আজকে সারা রাত ভেবেছি তোমাকে নিয়ে, তোমার হাত ধরে এই প্রকৃতির মাঝে এই পিচ ঢালা পথে হাঁটছি আর বসন্ত উপভোগ করছি, বুঝছো? বোঝো নাই? বুঝতে পারছি। রিক্সা ডাক, ভাড়া আমি দিব। ও তুমি? রিক্সা, ফল ঢুকতেছে না কেন? আজ তো একটা ফকিরের সাথে প্রেম করছি, আমার জীবনটাই পুরো তছনছ করে দিল। দেরি তো করছে, আবার কলও ধরতেছে না। এক্সকিউজ মি ম্যাম, এই যে এই যে এই যে ম্যাম, এই যে এই যে এই যে এই। ও আপনি? জি নেন,
সিসি ম্যাম লজ্জা দিচ্ছেন। কেন, কি হয়েছে, আপনি ভিক্ষা নেন না? সবার কাছ থেকে কি আর ভিক্ষা নেওয়া যায়। আপনি যদি কিছু না মনে করেন তাহলে একটা কথা বলি। আচ্ছা বলেন। আপনি যে ছেলেটার সাথে প্রেম করেন না, ছেলেটা আস্ত একটা ফকির, মানে আপনার মতো এরকম একটা গোলাপ ফুলের সাথে কিছুতেই যায় না, বুঝছেন? কি বলেন এইসব আবোল তাবোল কথা, ফাউল একটা। সমস্যা কি অবস্থা এরকম? এই দেখো না, এই ফকিরটা কিসব আবোল তাবোল কথা বলছে। ফকির? আচ্ছা আমি দেখতেছি। আরে পাঠা, এত সুন্দর একটা মায়ের সাথে প্রেম করস আর আমার দেশ দুই টাকা? দুই টাকা কি টাকা না, দেখছিস এইটা টাকা নে, ধর যা। জায়া ভালো একটা রেস্টুরেন্টে কিছু খাওয়া, যা যা যা। হেই শালা ফকির, কি হলো, এত কিসের কথা বললা? ওই ওর সুখ দুঃখের আলাপ করলো। ফকির তো, ফকির আমার খুব মায়া লাগে, বুঝছো? ফকির মিসকিন এইগুলোর জন্য খুব মায়া। চলো। এই মনে আছে তো কালকে আমার বার্থডে? হ্যাঁ হ্যাঁ জান, মনে আছে, চলো। যদি আমার পকেটে থাকে টাকা, হ্যাপি বার্থডে টু ইউ জান মাই ডিয়ার কুনি জান। আবার সেই সেম কাহিনী, আবার ফুল নিয়ে আসছিস। সেম কই জান, আমি আজকে বেছে বেছে পাঁচটা গোলাপ তোমার জন্য নিয়ে আসছি, কারণ আজকে আমার জান পাখিটার বার্থডে। তোর এই ফুলটুল রাখ, তোকে কি স্পেশাল গিফট আনতে বলছি ওইটা দে। নিয়ে আসছি তো, কিন্তু জান একটা প্রবলেম হয়েছে, বুঝছো? কি প্রবলেম? তুমি রাগ করবো না, ঠিক আছে? আমার আগে কথাটা শুনবা মন দিয়ে, তারপর তুমি রিয়াক্ট করবা। মানে হয়েছে কি, আমি যে দোকানে অর্ডার করছিলাম না, ওই দোকানের স্টক শেষ, আসতে একটু দেরি হবে, কিন্তু গিফট আমি নিয়ে আসছি, বুঝছো? আচ্ছা কি আনছো দাও। আগে চোখ বন্ধ করো। বন্ধ করেছি। এই নাও, খোলো। তুই আমার জন্য বাটন ফোন নিয়ে আসছিস? আরে কি করলা, তিন দিন চার্জ থাকে তোর সাথে আমার ব্রেকআপ, একটা ফকিরের বাচ্চা তুই। এক্সকিউজ মি ম্যাম, আপামনি, এক্সকিউজ মি ম্যাডাম, এই যে পিছনে আপামনি, এই যে পিছনে আপামনি, হ্যাপি বার্থডে আপামনি। থ্যাংক ইউ আপামনি, একটু একটু আসবেন আপামনি, কিছু বলবেন, একটু কষ্ট করে যদি আসছেন আপামনি, প্লিজ প্লিজ, আপনার বার্থডে উপলক্ষে, আপনার বার্থডে উপলক্ষে এই ফুলগুলো এনেছি, ধন্যবাদ। ও মাই গড, এত সুন্দর ফুল আমার জন্য। আপামনি আপামনি, আপনার জন্য ছোট একটা গিফট আছে আপামনি। আবার গিফটও আছে? ফকিরের বাচ্চা, ফাজলামি করস, লাথি দা তোর মাথার হাড্ডি ভেঙে ফেলামু। এই চুপ থাক, কোথায় কিভাবে ব্যবহার করতে হবে জানিস না? নো নো নোফা, পাঁচটা ফুল নিয়ে এসে আবার মাস্তানি করস। আপামনি গিফটটা বের করি? হ্যাঁ শিওর, কেন নয়। এই যে আপামনি, আপনার জন্য। আল্লাহ, এর মধ্যে ঘাপলা আছে? নাই ঘাপলা নাই আপামনি, ঘাপলা নাই, ঘাপলা নাই। এটা কি সত্যি আইফোন? জি, আমি আমার ওই দুবাই একটা বন্ধু আছে, ওরে ফোন দিয়া বলছি, আমার আপামনির জন্মদিন, তুই সুন্দর দেখে ভালো দামি একটা আইফোন পাঠাবি আমার জন্য, আপাকে দিব আমি, ও পাঠাইছে, দেখেন তো সব ঠিক আছে কিনা। এটা তো সত্যি সত্যি আইফোন, আপনি এত সুন্দর দামি ফোন কোথায় পাইছেন? আপামনি আপামনি, হয়েছে কি,
একটা ব্যাপার কি জানেন, আমি ওই ফকির হবে পারি বুঝছেন, কিন্তু আমি তালে ওই ধনীদের সমান বুঝছেন। সত্যি? জি। আপনি চাইলে কিন্তু আমার বন্ধু হতে পারেন বুঝছেন। হ্যাঁ, আমার কোনো আপত্তি নেই। আল্লাহ, এ কি হইতেছে? তাইলে আমি ভাববো আপনি বন্ধু হয়ে গেছেন। এ, তোমার মাথা নষ্ট হয়েছে? এই তো চুপ করে দাঁড়ায় থাকতে পারোস না? আমি তো দাঁড়াই আছি, কি করতেছো তুমি এইগুলা? আমার মনে ওয়েট আব্দুল, ওই গাড়িটা নিয়ে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয় বেড়া। হ, আমার ওই জায়গায় আয়, এমার্জেন্সি এমার্জেন্সি, তুই তাড়াতাড়ি আয়। এ, তুমি ফোন ফেলে দাও, আমি আইফোন দিতেছি বুঝছো। এক মিনিট, তুমি আরে চিনো? ও মারে, ও চুপ ফ্রেন্ড, চলো আমার গাড়ির কাছে যাই এখনই। শালার কি যোগাইল রে, ইয়াং পোলাপান ভিক্ষা কইরা খায়, আহারে দেখলে মায়া লাগে। এক টাকা তো বাংতি নাই, দুই টাকাই দিলাম। হালার ভাই, আমি ফকির। হ্যাঁ, ও ও মারে বদমাশ। উফ, চশমা। ঠিক আছে, এখন কি আমরা মাওয়া যেতে পারি? হোয়াই নট। নোফা, ও মাগো, এই কে? শোন, তুই অরিজিনাল ফকির, গুলিস্তানের এই 2 টাকার চশমা ফালায়া দে। আমার এই থালাতে যে টাকা পয়সা গুলো আছে না, এটা দিয়ে ওর চেয়ে ভালো একটা চশমা কিনতে পারবি, ঠিক আছে? জাফট ফট যাও না নুফা। আল্লাহ, তুমি আমার কিডনি বাঁচাই দিছো, নইলে এই মেয়ে তোমার কিডনি বিক্রি করে ফেলতো আইফোনের জন্য। আল্লাহ, তুমি আমার বাঁচাই দিছো।